বাতাসে বাতাসে আগুন লাগে, হাওয়ায় হাওয়ায় স্বপ্ন বাড়ে, এখন আর ছাগল হবে না। মানে বুঝলাম না রন্টু ভাই। বুঝতে হইলে বাতাসে বাতাসে আগুন জ্বালা হৃদয় পড়াইতে। আরে কি অবস্থা? এই তো ঘটনা কি শুনছো তুই শেপা? কি হয়েছে আবার, কি ঘটনা? আরে পাখি তো ধরা পড়ছে। ধরা পড়ছে মানে কি? মানে এটা তো বিশাল একটা কাহিনী, মানে প্রেম কাহিনী। বলো তো কি হয়েছে? আরে কতকালকে তো আপুকে পাখি ফোন দিছিল, আর লাকিলি আপু তখন থানাতেই ছিল। আপু সাথে সাথে রিশাদকে ফোনটা দিয়ে দিছে। তার কি বলছে শুনছেন? কি বলছে? রিশাদ যদি পাখিকে বিয়ে করে তাহলে এখন এই মুহূর্তে থানায় এসে পাখি নাকি রিশাদকে ছাড়াই নিয়ে চলে। হায় আল্লাহ, এটা তো ব্ল্যাকমেলিং। রিশাদ কি বলছে তারপর? কি বলবে? রিশাদ বলছে আমি সারাটা জীবন থানার মধ্যে পৌঁছে মরে গেলে আমি তোমাকে বিয়ে করব না। তাহলে কেন নাকি? তাহলে কেন নাকি মানে রিশাদ এখন মুক্ত। কি? হ্যাঁ। আরে জোশ, এ লোটু ভাই, রিশাদ নাকি ছাড়া হয়েছে? রিশাদ আউট, পাখি ইন। পাখি ইন মানে কি? মানে হইলো পাখির মোবাইল ট্র্যাক কইরা পাখিরা ধরছে, ধইরা রিশাদরে ছেড়া দিছে, পাখিরে খাঁচায় ঢুকে গেছে, মানে আজব খানে। তা আপনি কি এখন রিশাদকে রিসিভ করতে যাচ্ছেন নাকি আপনার বৌমাকে ছাড়াইতে যাচ্ছেন? এই যে আপনার খুব পিনাপিনের অভ্যাস আমার গেল না। আর আপনাদের দোষাদোষির অভ্যাসও গেল না। শোনেন, আসল উপকার কিন্তু আমার বোনই করছে। আপুর ফোনে যদি ওই কলটা না আসতো, আপু যদি রিশাদকে ফোনটা না দিত, তাহলে কিন্তু আর এত কিছু হতো না। আসলে ভাবি অনেক উপকার করছে। কিন্তু কিন্তু সেই সময় যদি আপু থানায় না থাকতো, আর আপুর কাছে যদি ফোনটা না আসতো, বাসায় বসে ফোন আসতো, তাহলে আপনারা কিন্তু আমার বোনকে ভিলেন বানাতেন। হ্যাঁ, বলতেন ভাবির সব চক্রান্ত, ভাবির কাছে কেন পাখি ফোন দিবে, হ্যাঁ ব্লা ব্লা ব্লা। তোরও আজকে একটা আনন্দের দিন, আর আপনারা আপনি পুরান আকাশন্দি ঘাটতেছেন। ও আচ্ছা, লন্টু ভাই, আপনাদের দুজনের নাকি পুরাতন একটা কাশন্দি আছে গ্রামে গিয়ে? তুষি আপা, দেখো না রন্টু ভাই লজ্জা পাচ্ছে। তোর আমার কথা বাদ দেন, বাবুর কথা কোন। আমার চুলার ডাল বসে আসছে, ডাল পুড়ে যাবে। পরে দেখো ডাল পুড়ছে না, ডালটা দেখে আসছে, স্মেল পাচ্ছি না কিন্তু। এই যে দেখছো, বাবুর কথা কইলে আর চুলার ডাল হয়ে যায়। আর আপনার কি হয়? আমার কি হয় মনে? মানে এখন আমি আপনাকে যে কথাটা বলবো সেটা শোনার পর আপনার কি হবে? ওই যে সেদিনের বাতাসটা কেমন লাগলো, আর দোলনা সে দোলটা কেমন লাগলো রন্টু ভাই? বাতাসে বাতাসে আগুন লাগে, হাওয়ায় হাওয়ায় স্বপ্ন বাড়ে, এখন আর ছাগল লড়ে না, ব্রিজ হয়ে গেছে, ব্রিজও লড়ে না। তবে সেই ব্রিজের এক প্রান্ত আমার থেকে যুগ যুগান্তের দূরে চলে গেছে। মানে বুঝলাম না রন্টু ভাই। বুঝতে হইলে বাতাসে বাতাসে আগুন জ্বালা হৃদয় পোড়াইতে।